আক্রান্ত ফের সংবাদ মাধ্যম, এবারে আক্রমণের বিভৎসতা ভয়াবহ, ছবি কথা বলে। দেখুন দর্শকরা, ভালো করে দেখুন কিভাবে সংবাদ মাধ্যমের ওপর বিজেপির মিছিল থেকে আক্রমণ করা হয়েছে। এভাবে মেলার মাঠে এদিন প্রথম আক্রমণ করা হয় প্রতিবাদী কলম এবং PB24 এর অফিস। আক্রমণের শিকার ডেইলি দেশের কথা। ঘটনায় শুধু রাজ্য নয়, বহির্রাজ্য নিন্দার ঝড় বইছে। বিজেপির নেতা মন্ত্রীরা রাজ্যে গণতন্ত্রের বুলি আওড়ে বেড়ান, কথায় কথায় পূর্বতন সরকারের সমালোচনা করে গণতন্ত্র, সুশাসন, সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে। কিন্তু গত সাড়ে তিন বছর ধরে সংবাদ মাধ্যমের ওপর একের পর এক আক্রমণ নামিয়ে আনা হয়েছে, এখনও তা অব্যাহত। কিন্তু বুধবার যা ঘটলো তা ত্রিপুরার ইতিহাসে এই প্রথম। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এভাবে আক্রমণ সবাইকে অবাক করে দিয়েছে। ছবিতেই দেখা যাচ্ছে এদিন কিভাবে বিজেপির মিছিল থেকে প্রথমে প্রতিবাদী কলম এবং PB24 এর উপর দুর্বৃত্তরা আক্রমণ চালায়। অভিযোগ, ব্যাপক ভাঙচুর চালানো হয় পত্রিকা অফিসে, আক্রান্ত হন 3-4 জন সংবাদকর্মী, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় প্রতিবাদী কলমের সম্পাদকের গাড়ি, বহু জিনিস অফিসে ধ্বংস করে দেয়া হয়। অভিযোগ, এদিন সমস্ত ঘটনাই ঘটেছে পুলিশের সামনে। কি বললেন প্রতিবাদী কলমের সম্পাদক অনল রায় চৌধুরী, শুনুন। মূলত একটা র্যালি লেড বাই মিস্টার টিঙ্কু রায়, পাপিয়া দত্ত, রাজীব বনার্জি, কিছু বুঝে ওঠার আগেই আমাদের অফিসে আক্রমণ। আক্রমণের পরে আগুন, আমার গাড়িতে আগুন, আক্রমণ। আমার কিছু বলার নেই, কারণ এইটা আগে বুঝতে হবে ওনাদের কাছে। আমি এক্ষুনি এফআইআর করা হয়েছে। আমি প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আমি CM টুইট করেছি ভিডিও দিয়ে, সঙ্গে অ্যাড করে। আর কিছু বলতে পারছি না আমি এখন, কিছু মানে আপনি হলেও আমার জায়গা থাকলে বলতে পারতেন। আপনার প্রশ্নের উত্তর আমি বলছি, আমি একদম বিচলিত না, কারণ আমি জানি, আমি বিশ্বাস করি শাসকের চরিত্র একই হয়। আমার মনে হয় আপনি আপনার উত্তর পেয়ে গেছে, শাসকের চরিত্র একই হয়। কারণ আমাদের যে প্রসেনজিৎ সাহা, আমাদের PB24-এর অ্যাঙ্কার, ও হাসপাতালে চিকিৎসাধীন। আমি যতটুকু জানি 4টে সিডি লেগেছে, আর আমাদের আরও 3-4 জন আহত। আমি ওদের হাসপাতালের অবস্থাটা ঠিক করে বলতে পারছি না। গণতান্ত্রিক দেশ বলতে গেলে অনেক সংজ্ঞাটা অনেক কঠিন, তবে আমি যা বলবো, শাসকের চরিত্র আমাদের দেশে একই হয়। যে শাসকে যায় তার চরিত্র বদলে যায়, যে শাসকের বিরোধিতে থাকে অনেক কথা বলে, বড় বড় কথা বলে, কিন্তু যে যখন শাসকের কনভার্ট হয় তখন তার চরিত্র বদলে যায়। এরপর CPM দুই পার্টি অফিসে অগ্নিসংযোগ ভাঙচুরের পাশাপাশি ডেইলি দেশের কথা অফিসেও ভাঙচুর করে বিজেপি আশ্রিত দুর্বৃত্তরা। এদিকে রাতেই বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, সম্পাদক, মালিক সহ সংবাদকর্মীরা পশ্চিম থানায় যান। তারা ঘটনা নিন্দা জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেবার জন্য দাবি জানান। এজন্য তারা পুলিশকে 12 ঘন্টা সময় বেঁধে দেন। এইবার দেখি, আমরা 12 ঘন্টা টাইম দিয়েছি, 12 ঘন্টার মধ্যে যদি কিছু না হয়, আমাদের নিরাপত্তা স্বার্থে, বাঁচার স্বার্থে, মিডিয়ার এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা যা করার কথা। তো এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমাদের মানে সাংবাদিকদের যে পেশাগত অধিকার, হ্যাঁ, এখানে সাংঘাতিকভাবে আক্রান্ত। এবং এই কারণে কিন্তু আমরা সবাই মানে কোনো একটা সংগঠন বা কোনো একটা ফোরাম থেকে এখানে আসিনি, আমরা স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে, হ্যাঁ, এবং সমস্ত সিনিয়র জার্নালিস্ট এবং জুনিয়র জার্নালিস্ট সবাই মিলে আমরা এখানে এসেছি এবং আমরা এর তীব্র প্রতিবাদ করছি। এবং আমরা 12 ঘন্টার সময় কিন্তু বেঁধে দিয়েছি, এবং এর মধ্যে যদি কোনো অ্যাকশন না হয় তাহলে আমরা আগামীকাল DG অফিসের সামনে আমরা ধর্ণা দেব।
রাজ্যের ইতিহাসে ডক্কারজনক এমন ঘটনায় হতবাক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সর্বত্র নিন্দার ঝড় বইছে শাসক দলের দুর্বৃত্তদের বিরুদ্ধে। ফিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।